ক্রমশ খারাপ অবস্থায় পৌঁছাচ্ছে রাজধানীর দূষণ বুধবার বেলা আড়াইটাতে ও রাত দশটায় দূষণ মাত্রা পাঁচশোতেই আটকে ছিল বৃহস্পতিবার সকাল থেকেই ঘন কুয়াশায় ঢেকেছে গোটা রাজ্য লোধি রোডের দূষণ মাত্রা কম তো হয়নি বরং বেড়েছে বাড়ির বাইরে বেরোতেই দম আটকে যাচ্ছে পরিস্থিতির ভয়াবহতা বিচার করে চোদ্দ ও পনেরো নভেম্বর দিল্লি উপকণ্ঠের স্কুলগুলিতে ছুটি ঘোষণাও করা হয়েছে মূলত বুধবার পরিবেশ দূষণ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ রাজধানীর দূষণ পরিস্থিতি পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত জানায় তারপরেই স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে উল্লেখ্য দূষণ জ্বর থেকে বাঁচতে এক সপ্তাহ পর রাজধানীতে গত সপ্তাহেতে স্কুল কলেজ খুলেছে গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর সমগ্র দূষণ মাত্রা ছিল চারশো পঁচিশ বুধবার সকালে তাই বেড়ে হয় চারশো সাতষট্টি এখনই যা হার তাতে আজ সারাদিনে দূষণ মাত্রা বিপদসীমা উপর দিয়ে যাবে আবহাওয়ার জরুরি অবস্থা তৈরি হতে পারে গুরু নানকের পাঁচশো পঞ্চাশতম জন্মজয়ন্তী উপলক্ষে দিন দুয়েকের জন্য গাড়ির জোর বিজোর নীতি বন্ধ রেখেছিল দিল্লি সরকার